ব্রিটেনে করোনা মহামারীর প্রথম দিকে এই ভাইরাসে আক্রান্ত প্রতি হাজার মানুষের মধ্যে মৃত্যু ঝুঁকি ছিল দশ জনে তবে নতুন ধারার কোভিডে আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকির হার হাজারে তেরো থেকে চোদ্দ জনে শুধু তাই নয় নতুন ধরনের করোনা খুব দ্রুত সংক্রমিত হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের উপর অনবরত রোগীর চাপ বেড়েই চলছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি আরো বলেন ফাইজার ও অক্সফোর্ডের টিকা

করোনার নতুন ধারাটি গেল সেপ্টেম্বরে ব্রিটেনের ক্যান্ট শহরে প্রথম শনাক্ত হয় এরপর এটি ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে আর যা এখন ছড়িয়েছে বিশ্বের অন্তত ষাটটি দেশে করোনার ভয়াল আগ্রাসনে বহু পরিবার হারিয়েছে তাদের একাধিক সদস্য দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মৃত্যুর মিছিল ব্রিটেনবাসী জানে না কখন থামবে করোনার এই আগ্রাসন শোয়েব কবির সময় সংবাদ লন্ডন